হ্যালো এভরিবডি, মজার ব্লগের নতুন এপিসোড আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের জন্য রয়েছে মা বর্মা বড়বেলুন গ্রামের ঐতিহ্যবাহী পুজো। একটাই ভিডিও, সমস্ত তথ্য, প্রস্তুতি পর্ব থেকে বিসর্জন, আপনাদের সকলের জন্য একটাই ভিডিও, সকল তথ্য, মা বর্মা ডকুমেন্টারি বাই মজার ব্লগ। আমরা এখন রয়েছি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত বড়বেলুন গ্রামে, যেখানকার জাগ্রত দেবী এবং অধিষ্ঠাত্রী দেবী মা বর্মা। সেই দেবী দর্শনের জন্যই আমরা পৌঁছে গেছিলাম বড়বেলুন গ্রামে এবং এখন আমরা রয়েছি মন্দির যাবার পথে। এই গ্রামে প্রায় 15-20টি কালী পুজো হলেও মা বড়মা এবং ছোটমাই প্রধান আকর্ষণ বড়বেলুন গ্রামের কালী পুজোর। পুজোর প্রস্তুতি পর্ব সারে জমিনে খতিয়ে দেখার জন্য আমরা কালী পুজোর দুদিন আগেই পৌঁছে গেছিলাম বড়বেলুন গ্রামে, সেই ঐতিহ্যবাহী বড়মার সামনে। কাঠামোর ওপর মাটির প্রলেপ লেপনের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। গ্রামের মৃৎশিল্পী বংশ পরম্পরায় এই ঠাকুর তৈরি করেন। কালী পুজোর দিন দুপুরবেলার মধ্যেই এই মাটির প্রলেপের ওপর সাদা রঙের আচ্ছাদনের কাজ সম্পূর্ণ হয়ে যায়। প্রতিমার বৈশিষ্ট্য, প্রতিমাটি প্রায় 14 হাত লম্বা এবং একটি সুবিশাল মন্দিরের ভেতরে দেবী মা অধিষ্ঠাত্রী। পুজোর দিনের সকাল থেকেই মাটির প্রলেপের উপর সাদা রঙের প্রলেপ দেওয়া শুরু করেন মৃৎশিল্পীরা। সন্ধেবেলার মধ্যেই প্রায় দেবীর গায়ের সম্পূর্ণ রঙের কার্য সম্পন্ন করেন শিল্পীরা নিপুণ দক্ষতার সঙ্গে। সন্ধেবেলার অন্যতম আকর্ষণ বড়বেলুন গ্রামের ঐতিহ্যবাহী বড়মার সামনেই প্রায় 40টি সুসজ্জিত ঢাকের লড়াই। ঢাকের মধুর শব্দে আপনার মন আনন্দে মাতোয়ারা হবে নিশ্চিত। বড়মার আগমনীতে নেচে ওঠে সকল গ্রামবাসী থেকে হাজার হাজার দর্শনার্থী। রংদানের কার্য ইতিমধ্যেই প্রায় সম্পন্ন। শেষ মুহূর্তে দেবী মায়ের রংদানের ভিডিও আপনাদের জন্য রইল মজার ব্লগের পর্দায়। নিখুঁতভাবে দক্ষতার সঙ্গে দেবী মায়ের জিভের ভিতরে রং এখন করা হচ্ছে নিপুণ দক্ষতার সঙ্গে। পুজোর দিন এখন প্রায় রাত 11টা। সন্ধ্যে থেকে রাত 10টার মধ্যেই প্রায় দেবী মায়ের সোলার মুকুট, সাত সরঞ্জাম, চাঁদমালা সমস্ত কিছু পরিয়ে তৈরি করে দেওয়া হয় দেবী মাকে। এরপরে শুরু হয় দেবী মায়ের গলায় মালা পরানোর কাজ। যে মালা তার শত শত ভক্তরা তার জন্য বিশেষভাবে তৈরি করে। এক একটা মালার উচ্চতা প্রায় 20 হাতের বেশি। শত শত দর্শনার্থীর আবেগ, উল্লাস এবং মন্দির পুজো কমিটির বর্ষিয়ান শীর্ষকর্তার আবেগ দেখেই বুঝতে পারছেন এই পুজোর মাহাত্ম্য। এরপর কড়া পুলিশ নিরাপত্তায় দেবী মায়ের মূল্যবান অলংকার, শাড়ি মূল মন্দিরে প্রবেশ করানো হয়। ঢাকের আওয়াজে গম গম করে ওঠে মা বড়মা মন্দির প্রাঙ্গণ। এরপর শুরু হয় মা বড়মাকে অলংকার পরানোর কাজ। বিভিন্ন রকম গয়নায় সজ্জিত করা হয় মা বড়মাকে। নিপুণ দক্ষতা সহ কড়া পুলিশ নিরাপত্তায় অনেকক্ষণ ধরেই চলে বড়মাকে গয়না দ্বারা সজ্জিত করার কাজ। গ্রামের ভট্টাচার্য পরিবারই বংশ পরম্পরায় এই গ্রামের বড়মার পুজো করে থাকেন এবং প্রায় গয়না পরার শেষ মুহূর্তে মাকে পরানো হয় মুকুট। এরপর একে একে মায়ের ভক্তদের দেওয়া শাড়ি তুলে দেওয়া হয় মায়ের হাতে। কম বেশি প্রায় 25-30টি শাড়ি মায়ের হাতে তুলে দেওয়া হয়, তার মধ্যে বেশিরভাগই বেনারসি শাড়ি। গয়না, অলংকার, শাড়ি সমস্ত কিছু পড়ানো শেষ হয়ে গেলে শুরু হয় দেবী মায়ের চক্ষুদানের পর্ব। শত শত মানুষের উলুধ্বনি এবং ঢাকের আওয়াজে মুখরিত হতে থাকে সমগ্র অঞ্চল। দেবী মাকে বরণ করে দেবী মায়ের চক্ষুদানের পর্ব প্রায় সম্পন্ন হওয়ার পথে। চক্ষুদান সম্পন্ন করে কাঠের পাটাতন সরিয়ে সকল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বড়মার দর্শন।
বড়মা মন্দিরের শিব ঠাকুর এবং তার মাথার সর্প এবং সম্পূর্ণ দেবী দর্শন আপনাদের সকলের জন্য। রাতের সম্পূর্ণ ভিডিওর পরে দুপুর 12টার সময় আমরা আবার হাজির হয়েছিলাম বড়মা প্রাঙ্গণে। তখন দেবী মূর্তির ওপর সূর্যের আলো পড়ায় তার চমক শত গুণ বেড়ে যায় এবং এই হলো সম্পূর্ণ মন্দির এবং এই হচ্ছে জাগ্রত দেবী মা বড়মা। হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান মা বড়মাকে একবার দেখার জন্য। দেখতে দেখতে সময় কেটে যায়, এবার বিদায়ের পালা। ভাইফোঁটার দিন প্রচুর ধুমধাম করে প্রায় লক্ষ মানুষের সমাগমে দেবী বড়মার বিসর্জন কর্মসূচি সম্পন্ন করা হয় পুলিশ প্রশাসন এবং গ্রামের বড়মা মন্দির কর্তৃপক্ষের সৌজন্যে। দেবী মাকে মূল মন্দির থেকে বের করে মন্দির প্রাঙ্গণে রাখা হয় লোহার তৈরি চাকাযুক্ত সাগরের ওপরে, যার উপর চেপেই বড়মা এগিয়ে যাবে বড়পুকুর ঘাটের উদ্দেশ্যে। বহু অপেক্ষার অবসানের পর সাগরের চাকা গড়াতে শুরু করলো গ্রামের রাস্তার ওপর দিয়ে। ধুলো উড়িয়ে এগোতে থাকলো মা বড়মা। রাস্তার দুপাশে শয়ে শয়ে দাঁড়িয়ে থাকা মানুষজনকে শেষবারের মতো দেখা দিয়ে মা বড়মা এগোতে থাকে তার কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। বড়বেলুন গ্রামের মা বড়মার এই সুবিশাল ভাসান যাত্রা ঘিরে পুলিশি নজরদারি ছিল চোখে পড়ার মতো। লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে দেবী বড়মাকে শেষবারের মতো দেখে নিজেদের মনস্কামনা চেয়ে নেওয়ার জন্য। মাঝে মাঝে সাগর দাঁড়িয়ে যায় গ্রামের বিভিন্ন প্রান্তে, কিছু মানুষ পুজো অর্চনা করেন এবং সেখান থেকেই মা বড়মার প্রসাদ বিতরণ করা হয় গ্রামবাসীর উদ্দেশ্যে। বড় বড় বাড়ির ছাদ ভর্তি মানুষজন দাঁড়িয়ে শুধু এবছরের মতো বড়মাকে শেষবারের দেখার অপেক্ষায়। জয় মা শব্দে ঢাকের আওয়াজে মুখরিত হতে থাকে বড়মার ভাসান যাত্রা। ভিড় ঠেলে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বড়পুকুর ঘাটের উদ্দেশ্যে, যেখানে বড়মার বিসর্জন কর্মসূচি সম্পন্ন করা হবে। পুলিশ দ্বারা সম্পূর্ণরূপেই এই বড়পুকুর ঘাটকে ঘিরে ফেলা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বড়পুকুর ঘাটের চতুর্দিকে লাখো লাখো মানুষ শুধু বড়মার প্রতীক্ষায়। পুলিশের তরফ থেকে চলে ড্রোন ক্যামেরা এবং ভিডিও ক্যামেরায় নজরদারি। বিসর্জনের ঘাট থেকে বড়মাকে দেখা মাত্রই দর্শকদের উন্মাদনা বহুগুণ বেড়ে যায়। বড়মাকে দেখতে পেয়েই উল্লাসে উচ্ছ্বাসে ফেটে পড়ে হাজার হাজার ভক্তবৃন্দ, ওঠে জয় মা ধ্বনি। কপালে হাত ঠেকিয়ে বড়মার কাছে এবছরের মতো শেষবার চেয়ে নেওয়া নিজের মনস্কামনা। কোন রকম দুর্ঘটনা এড়াতে বড়পুকুর ঘাটে নামানো হয়েছিল NDRF টিম। ধীরে ধীরে সাগরের চাকা গড়িয়ে বড়মা এগিয়ে যাচ্ছে বড়পুকুরের জলের উদ্দেশ্যে। তাকে ঘিরে এখন লাখো লাখো ভক্তের উচ্ছ্বাস উন্মাদনা তুঙ্গে। বড়পুকুরের জল দিয়েই বড়মাকে স্নান করিয়ে দিচ্ছে তার শত শত ভক্তবৃন্দ। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা সেই ঐতিহাসিক মুহূর্ত তুলে ধরব আপনাদের সকলের সামনে মজার ব্লকের পর্দায়।
বড় মার বিসর্জনের সেই ঐতিহাসিক মুহূর্ত। লাখো লাখো মানুষ চোখের জলে বিদায় জানাবে এবছরের মতন মা বড়মাকে। চারিদিকে জয় মা ধ্বনি, ঢাকের আওয়াজে মুখরিত সমগ্র বড়পুকুর অঞ্চল। সবাই অপেক্ষা করবে আরও একটা বছরের জয় মা। এরপরেই আস্তে আস্তে ভিড় হালকা হয়ে আসবে, বাড়ি ফিরে আসবে হাজার হাজার দর্শনার্থী, কিন্তু সকলের মুখে মুখে ছড়িয়ে পড়বে বড়বেলুন গ্রামের মা বড়মার মাহাত্ম্য। সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। জয় মা বড়মা।